তো এর পাশাপাশি আরেকটা বিষয় এখানে সাথে সাথে এই গ্যাস ক্লাবে এসেছিলেন আমাদের অনেক মৌলভীবাজার সদর সার্কেলে দেখেছে সত্যি আমাকে সে বাড়তে অবাক লাগে তো আমি যেহেতু আমারও ইচ্ছা ছিল যে কখন আমি শ্রীমঙ্গলে যেতে পারবো কিনা কারণ নাম ঘোষণা করতে চাচ্ছি না আমি এর আগে আলমগীর হোসেনকে আমরা বিদায় জানিয়েছিলাম একেবারে নিখুঁত অবস্থায় এখান থেকে তিনি গেছে আমার কাছে প্রত্যেকের কাছে হতে গেছে যখন মেসেজ এসেছে তিনি অত্যন্ত সাফল্যজনক ভাবে আন্তরিকতার সাথে তার উপর যে দায়িত্ব অর্পিত সেটা আমার কাছে মনে হয় অনেকটাই এমনটাই নিমন্ত্রণ এবং আনুষ্ঠানিকভাবে সেই কাজটি শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠানে।